তো এই হচ্ছে আমাদের প্রবলেম মূলত যে যারা এসেট ব্যবহার করছেন দেখেন এই প্রবলেমটাই দেখাই যদি আপনি এসেট আনইনস্টল করতে চান আপনার উইন্ডোজ থেকে সেটা উইন্ডোজ 7 8 এবং 10 11 যাই হোক না কেন যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনি এসেটকে আপনি রিমুভ করতে চান দিস প্রবলেম ইফার্ড এই প্রবলেমটা দেখায় মূলত ঠিক আছে তো এটাকে আপনি কিভাবে সলভ করবেন অর্থাৎ আপনার পিসি থেকে কিভাবে এসেটটা রিমুভ করবেন সেই প্রসেসটাই দেখাবো তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আমি একটা লিংক দিচ্ছি এখান থেকে যে দেখাচ্ছি এখানে এই লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে কপি করে নেবেন আমি এটাকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর টাইপ করব হচ্ছে রান এখানে টাইপ করব এম এস কনফিগ এন্টার এখান থেকে আপনি পোর্ট অপশনে যাবেন সেভ মোড সিলেক্ট করে দিবেন দেন অ্যাপ্লাই দেন ওকে রিস্টার্ট দিচ্ছি সেভ মোড অন হয়ে গেল এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি তো ডেস্কটপে দেখেন আমি এটা কিন্তু কপি করে ডাউনলোড করে রেখেছি এটা এটা রাইট বাটন ক্লিক করব রান এস অ্যাডমিনিস্ট্রেটর দেন রান এখানে জাস্ট কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব অর্থাৎ ইয়েস দেন প্রেস করব হচ্ছে ওয়ান এখানে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু আনইনস্টল এসেট ইন্টারনাল সিকিউরিটি ফ্রম দিস ওএস তো আমি এটা ইয়েস দিচ্ছি অর্থাৎ ওয়াই আনইনস্টল ইজ প্রোগ্রেসিং আনইনস্টল ফিনিশড হয়ে গেছে এবং প্রেস এনিকে টু এক্সিট অর্থাৎ আমি যে কোনো ক্লিক কি প্রেস করলে এটা এক্সিট হয়ে যাবে আমার আনইনস্টল হয়ে গেছে আমি জাস্ট এখন আবার আমি আমার উইন্ডোজটাকে নর্মাল মোডে নিয়ে যাব আবার এখান থেকে রানে যাব রান এমএস কনফিগ নর্মাল স্টেট আপ সিলেক্ট করে দিব অ্যাপ্লাই ওকে দেন রিস্টার্ট এখন যদি আমি একটু চেক করি দেখেন আমার এখানে কিন্তু ইসেট আর নেই অর্থাৎ ইসেটটা রিমুভ হয়ে গিয়েছে ইন্টারনাল সিকিউরিটি আর কোনো প্রবলেম হচ্ছে না এখান থেকে ট্রাই করি দেখি এখানেও নেই